আসসালামু আলাইকুম, আমি মাজেদ রয়েছি আপনাদের সঙ্গে। তো আজকে কথা বলবো চারটা হিডেন প্লেস নিয়ে, খুবই ভালো চারটা হিডেন প্লেস যেখান থেকে আপনি ইজিলি র্যাঙ্ক সার্ভাইভ করতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখতে থাকেন, তার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেল নতুন ভিজিট হয়ে থাকেন তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে আছে থ্যাংক ইউ সো মাচ। তো ফিরছি ইন্টার পর, তো বন্ধুরা আমাদের প্রথম প্লেস হচ্ছে বিমা শক্তির যে একটা চিমনি রয়েছে, ওই চিমনির এখানে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে তাদের বিমা শক্তির এই পাশে একটা লঞ্চ প্যাড রয়েছে, সেই লঞ্চ প্যাডের কাছে আপনারা চলে আসবেন। অ্যান্ড চলে আসার পর এখানে এক একজনের এক এক অ্যাঙ্গেলে আপনারা ইয়েটা ধরবেন, ঠিক আছে, লঞ্চ প্যাডটা ধরবেন। আমি যেই অ্যাঙ্গেলে ধরছি দেখতে পাচ্ছেন আমি উপরে উঠে গেছি। অ্যান্ড এইটার জন্য অবশ্যই গ্লাইডার প্রয়োজন। আমি যেসব ট্রি আপনাদেরকে হিডেন প্লেসগুলো দেখাবো সবগুলোর জন্য গ্লাইডার প্রয়োজন, কারণ গ্লাইডার হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি ইজিলি মানে যে কোনো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারবেন খুবই ইজিলি। অ্যান্ড ওইটা থেকে আপনি ভালো একটা বেনিফিট পাবেন যেটা সাধারণ পাওয়া যায় না। তো আজকের যেই ইয়েগুলো, ঠিক আছে, আজকে যেই হিডেন প্লেসগুলো যেগুলো আমি দেখাবো এগুলো খুবই কার্যকরী হতে যাচ্ছে র্যাঙ্ক পুশের জন্য। তো আমি খেয়াল করছি যে হিডেন প্লেসগুলো যে আমি আপনাদেরকে দিতেছি আদৌ কি এগুলো আপনাদের কাজে লাগতেছে কিনা। তো তার জন্য আমি দুই তিনবার ট্রাই করলাম, মানে দুই তিনবার আমি নিজে ইউজ করলাম। অ্যান্ড দেখলাম খুবই ভালো বেনিফিট পাচ্ছি, অ্যান্ড ভালো পরিমাণ কিল পাচ্ছি এইসব হিডেন প্লেসে আমি বসে থেকে। অ্যান্ড সিক্রেট প্লেসগুলোতে আমি বসে ভালো পরিমাণ একটা কিল পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বিমা শক্তির চিমনির উপরে উঠে গেছি। অ্যান্ড এখান থেকে আমি ইজিলি মানে এনিমি কিল করতে পারবো, আর এখান থেকে নামাটা ইজি। আপনি এখান থেকে চাইলে অন্য কোথাও জায়গায় চলে যেতে পারবেন, মানে খুবই ইজিলি। আর এখান থেকে যদি আপনি উপরে থাকেন, মানে পুরো ম্যাপটায় উপরে ঘুরতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি টপ 10 টপ 20 ইজিলি চলে আসতে পারবেন, কারণ আপনি এত পরিমাণে উপরে থাকবেন যে এনিমি আপনাকে দেখতে পাবে না, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝাতে পারছি। আর যদি না থাকতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে যে কোনো একটা টাওয়ারে আপনি চলে যেতে পারবেন, খুবই ইজিলি চলে যেতে পারবেন গাইস। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বিমা শক্তি টাওয়ারের উপরে, অ্যান্ড দেন এখানে আমি একটু ঘোরাঘুরি করতেছি নিচে থেকে। কিন্তু এনিমি যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনার যদি ফোনটা একটু ভালো হয়, অ্যান্ড যদি আপনি আল্ট্রা হাই গ্রাফিক্সে খেলেন সেক্ষেত্রে আপনি ইজিলি এখান থেকে এনিমি মারতে পারবেন, কোনো প্রকার কোনো প্রবলেম হবে না গাইস, যেটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি। অ্যান্ড এখান থেকে আমি গত কয়েকদিন আগে আমি এখানে উঠছিলাম, উঠে আমি দেখলাম আর কি যে আমি যে এটা এই প্লেসটা আপনাদেরকে দেবো এটা কি আমার কি আদৌ কাজে করবে কিনা। তো তার জন্য আমি এখানে উঠে চারটা কিল করছি। তো এখান থেকে নামার জন্য ইজি, আপনি এখানে কাছাকাছি অবস্থায় এসে গ্লাইডারটা ওপেন করে দেবেন, দেন এখানে বসেও কিন্তু আপনি ভালো পরিমাণে একটা সার্ভাইভ করতে পারেন। তো এদিকে দেখতে পাচ্ছেন এনিমি একটু ভাব সব নিয়েছে, তো দেন একটাকে মেরে দিলাম। অ্যান্ড দেন আমরা চলে যাব নেক্সট সিক্রেট প্লেস। তো ওনার নেক্সট সিক্রেট প্লেস হচ্ছে আমাদের অবজারভেটরিতে। অ্যান্ড অবজারভেটরিতে আসার পর এখান থেকে সোজা অবজারভেটরির উপর স্থানে চলে আসবেন। অ্যান্ড উপরে স্থানে চলে আসার পর আমরা এখান থেকে যেই সামনে একটা টাওয়ার রয়েছে সেই টাওয়ারের উপরে উঠবো, দেন ওখান থেকে আমি ইজিলি র্যাঙ্ক সার্ভাইভ করতে পারবো। ওকে, তো এখান থেকে এই কোনা বরাবর চলে আসবেন, অ্যান্ড দেন এদিকে একটু ঘুরে যাবেন। এখানে কিন্তু সামনে একটা খালি ময়দান রয়েছে যেখানে একটা টাওয়ার রয়েছে অনেক বড়, ঠিক আছে। তো আপনারা এই লোকেশনে চলে আসবেন, অ্যান্ড দেন সামনে একটা টাওয়ার পেয়ে যাবেন গাইস। ওই যে দেখতে পাচ্ছেন একটা টাওয়ার রয়েছে, এই টাওয়ারের উপরে সোজা আমরা কিন্তু উঠে যাব। অ্যান্ড ওখান থেকে উঠে আমরা কিন্তু ইজিলি র্যাঙ্ক সার্ভাইভ করতে পারবো, মানে খুবই ইজিলি র্যাঙ্ক সার্ভাইভ করতে পারবো, যেটা বলে বোঝানো যাবে না, ঠিক আছে। তো এখানেও মাঝে মাঝে জুন টুন পড়ে, তো আপনারা চাইলে এখানে ই করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে চলে আসছি গাইস। এখানে দেখতে পাচ্ছেন যে খুবই ইজিলি আপনি এখান থেকে বসে এনিমি কিল করতে পারবেন, খুবই ইজিলি কিল করতে পারবেন, যেটা মানে আর এখান থেকে মারলে দুই একটা গুলিতে হেড লাগবে। আপনি যদি ট্রিগারটা হালকা উপরে উঠে দেন অটোমেটিক হেড লাগবে, অটোমেটিক, কোনো বলা লাগবে না। তো এখান থেকে এসে আপনারা খুবই ইজিলি র্যাঙ্ক সার্ভাইভ করতে পারবেন গাইস। আপনারা আগে ক্লাসিক ম্যাচে দুই একবার ট্রাই করে নেবেন, দেন আপনি র্যাঙ্ক ম্যাচে এটা ট্রাই করতে যাবেন। অ্যান্ড দেন গাইস তিন নম্বর সিক্রেট প্লেস হচ্ছে আমাদের গ্রেভিয়ার্ডে। অ্যান্ড গ্রেভিয়ার্ডের এই বড় ঘরটায় উঠে যাবেন, আপনারা যে কোনো এক সাইড দিয়ে আপনারা উঠে যেতে পারবেন, কারণ এখানে টায়ার রয়েছে। অ্যান্ড এখান থেকে উড়ে আপনি যদি দুইটা আপনার স্কোয়াড অন্য স্কোয়াড ফাইট করে, সেক্ষেত্রে যদি আপনি আপনার স্কোয়াডের তিনটা খতম হয়ে যায় সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন খুবই ইজিলি গাইস। তো এখান থেকে চলে যাবেন যে সামনে বড় একটা টাওয়ার রয়েছে দেখতে পাচ্ছেন ছোট্ট, তো এখান থেকে উড়ে কিন্তু আপনি খুবই ইজিলি র্যাঙ্ক সার্ভাইভ করতে পারবেন গাইস, এই যে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি শুয়ে গেলে, মানে যদি আপনি শুয়ে যান সেক্ষেত্রে আপনি আমার মনে হয় না এনিমি আপনাকে তেমন দেখবে, ঠিক আছে। আর যদি দেখেও সেক্ষেত্রে আপনি গ্লোয়াল ইউজ করতে পারেন। অ্যান্ড দেন আপনি এখান থেকে বসে কিন্তু খুব ইজিলি হেড দিতে পারবেন গাইস, খুবই ইজিলি হেড দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি গুলি করছি,
হ্যাঁ, তো এখান থেকে নামাটা একদম ইজি। প্রতিটা যদি আপনার গ্লাইডার থাকে যত উপর থেকে হোক আপনি নামতে পারবেন খুবই ইজিলি ড্যামেজ ছাড়া। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে নামাটা একদম ইজি। তো আমি তারপরও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে যাবেন সোজা এই গাছটার উপরে, না হলে যে কোনো এক জায়গায় ল্যান্ড করে ফেলবেন। তো আমি যেহেতু গাছটার উপরে ল্যান্ড করলাম, তো ল্যান্ড করতে পারবেন খুবই ইজিলি, কোনো এটার জন্য কোনো প্রবলেম হবে না গাইস। এন্ড গাইস, আমাদের নেক্সট সিক্রেট প্লেস হচ্ছে অবজারভেটরি টু হ্যাঙ্গার। তো আপনারা কী করবেন, সরাসরি অবজারভেটরিতে চলে আসবেন, যেটা একটা গ্লাইডার নিয়ে আপনি কিন্তু ইজিলি এখন গ্লাইডার পেয়ে যাবেন, ঠিক আছে। তো গ্লাইডার নিয়ে আসার পর এখান থেকে যে উঁচুটা ইয়েটা রয়েছে, তো এখানে আপনি বসবেন, ঠিক আছে। বসার পর এখান থেকে সরাসরি জাম্প করতে হবে, যেটা আমি দেখাচ্ছি। একদম উঁচুতে আপনি এখান থেকে উঁচুতে উঠবেন, দেন আপনি জাম্প করবেন। করার সাথে সাথে গ্লাইডারটা ওপেন অ্যান্ড দেন সামনে যেতে থাকবেন। সামনে কিন্তু একটা টাওয়ার রয়েছে, যেটা আপনি ওইটাও ইউজ করতে পারবেন। আমি দেখাচ্ছি এই টাওয়ারটা, ঠিক আছে। আমি কিন্তু এই টাওয়ারটা ইউজ করবো না, কারণ এটা এটা থেকেই মানে হ্যাঙ্গার এত ভালোভাবে দেখা যায় না, যার ফলে আপনি এনিমি মারতে পারবেন না, বুঝছেন। আপনি এনিমি এখান থেকে মারতে পারবেন না, এত ইজিলি মারতে পারবেন না। তবে ওই সামনে যে টাওয়ারটা ওইটা থেকে আপনি ইজিলি মারতে পারবেন, অ্যান্ড দেন ওখান থেকে আপনি ইজিলি পালাতেও পারবেন গাইস, ঠিক আছে। যার জন্য আমি ওইটা দেখাচ্ছি, অ্যান্ড ওইটার একদমই চোড়ায় উঠে যাবো, অ্যান্ড ওখান থেকে আপনাকে এনিমি দেখলেও কিন্তু আপনাকে মারতে পারবে না গাইস। আপনি ইজিলি ইজিলি চাইলে যে কোনো এক পাশ দিয়ে গ্লাইডার ওপেন করে চলে যেতে পারবেন গাইস। এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে চলে আসলাম, অ্যান্ড দেন এটা কিন্তু মানে একটা বাঘ রয়েছে এখানে, সেটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন, মানে দেখতে দেখা যায় যে এটা মানে একটু গর্ত গর্ত টাইপের, কিন্তু আসলে এটা গর্ত না, এটা ফ্রি ফায়ার কাস্টমাইজ করা নেয়, কারণ কেউ ফ্রি ফায়ার ভাবেও না যে কেউ এখানে উঠবে, যার জন্য এই অবস্থা হয়েছে আর কি। তো এখান থেকে আপনি ইজিলি কিন্তু এনিমি মারতে পারবেন, দেখতে পাচ্ছেন নিচে সবই স্পষ্ট দেখা যাচ্ছে, অ্যান্ড সামনে ওই ঘরগুলো থেকে যদি কেউ আসে সেক্ষেত্রে আপনি ইজিলি মারতে পারবেন, আর কেউ এখানে খেয়ালও করবে না। আর যদি তার মোবাইলের এত ইয়েটা ভালো হয় না হয় সেক্ষেত্রে এটা রেঞ্জের বাইরে পড়ে যাবে, আর যদি ভালো হাই গ্রাফিক্স হয়ে থাকে সেক্ষেত্রে একটু একটু দেখবে আর কি, আর দেখলেও আপনাকে মারতে পারবে না। এখানে কাবার নেওয়ার মতো অনেক জায়গা রয়েছে, আপনাকে এই পাশ থেকে মারলে ওই পাশে কাবার দিতে পারবেন, অ্যান্ড ওই পাশ থেকে মারলে ওই পাশে কাবার দিতে পারবেন। নামার সিস্টেমটা তো আশা করি বুঝেই ফেলছেন যে কীভাবে নামতে হবে, ইনস্ট্যান্ট এখান থেকে এখানেই কিন্তু নেমে যেতে পারবেন গাইস। এই যে দেখতে পাচ্ছেন মানে কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমি নেমে গেলাম, তো আশা করি বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে পারছি। সো গাইস, এই ছিল মোটামুটি আজকের ভিডিও, অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো গাইস সেটা অবভিয়াসলি গাইস কমেন্ট করে জানাতে ভুলবেন না, অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে গাইস। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।